দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন কুল আমরা বাড়িতে শুকিয়ে রেখেছি, এই কুল দিয়ে আজকে আমরা আচার বানাবো। কুলের আচার খেতে খুবই ভালো লাগে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কুলগুলো এখন আমরা একটু ফাটিয়ে দিচ্ছি, গোটাগুলো ফেলে দিয়েছি, যে এরা গরম জলে ভিজিয়ে দেবো। কুলগুলো এখন আমরা ভারী থালা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। নুন ধরে গেছে, এবার কড়াই চাপিয়ে দিচ্ছি। কুল আমাদের ভিজে গেছে, এবার জলে থেকে ছেঁকে নিচ্ছি। আচারের জন্য আমাদের কিছু মশলা লাগবে, সেগুলো আমরা একে একে টেলে নেবো। আগে আমরা শুকনো লঙ্কাটা টেলে নিচ্ছি। লঙ্কা আমাদের টালা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমরা কিছুটা মৌরি ভেজে নিচ্ছি। মৌরি ভাজা হয়ে গেছে, ধনিয়া ভেজে নিচ্ছি। এবার ধনে নামিয়ে নিচ্ছি, কড়াই আবার চাপিয়ে দিচ্ছি। এবার লঙ্কা আমরা গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে, মৌরিও গুঁড়ো করা হয়ে গেছে, এক জায়গায় তুলে নিচ্ছি। ধনে গুঁড়ো করে নিচ্ছি। কড়াই আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কা পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমরা কুল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। জল টেনে গেছে, এবার আমরা গুড় দিয়ে দিচ্ছি। সামান্য চিনি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের আচার রেডি হয়ে গেছে, এবার আমরা গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা নামিয়ে নেব। আচার আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি।
কুলের আচার তো রেডি, এখন খাওয়ার পালা। দেখুন এগুলো একটা ছোট ছোট ভাগ নেই, এগুলো ভাগ্নেগুলোই আজকে খেয়ে বলবে তার স্বাদ কেমন হয়েছে। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে, এরকম কুলে আচার আমরা কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।